হ্যালো ইউটিউব, একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা করার কারণ হচ্ছে মুজদাই নদী, আমাদের উত্তরবঙ্গ ও আমাদের তরাই ডুয়ার্সের খুব খ্যাতনামা ফালাকাটা এবং তার আশপাশ মুজদাই নদীর নামে নামও আছে মুজদাই। সেই মুজদাই নদীর উৎসস্থল মাদারীহাট থেকে কিছুটা ভিতরে, চারপাশে একটু চা বাগান, ফরেস্ট, পেছনে বাঁশঝাড় দেখতেই পাচ্ছ তোমরা। সে মুজদাই নদীর উৎসস্থলে এসে পৌঁছেছি আমি, অর্ধেন্দুদা, অঙ্কিতা আর জয়। আমার গাড়ি করে, পিছনে আমার গাড়ি দাঁড় করানো আছে। সে উৎসস্থলটা একটু দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে, ছোট্ট একটু ভিডিও করব সেটা। এখান থেকে আমাদের সেই মুজদাই নদীর উৎপত্তি স্থান, এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, সেটা দেখাচ্ছি আজকে তোমাদের। একটু ক্লান্ত তবু, সে ভৌমজলের উৎস থেকে কিভাবে সৃষ্টি হলো দেখাচ্ছে। জল মাটির নিচ থেকে ক্রমশ জল উঠে যাচ্ছে, জয়ও ভিডিও বানাচ্ছে। ছোট্ট একটু জায়গা, দেখলে কেউ বিশ্বাস করবে না। একটু পা ভেজালেই কেন, একটু পা, আচ্ছা একটু পা, জাস্ট এই যে একটু নামলাম না ভেতরে, না নামবো না। আর আচ্ছা সবাই, ওই জায়গাটা কি? আচ্ছা আচ্ছা, অর্ধেন্দুদার বাড়ি সেই মুজদাইতেই, সেই মুজদাই নদীর উৎসস্থল। জুতো খোলা ঝামেলা, আমি আর যাচ্ছি না, জয় যাচ্ছে। কি আছে কি আছে, ভৌমজলের উৎস থেকে সৃষ্টি। আমিও দেখাবো ছোট্ট ভিডিও, কিন্তু ইনফরমেটিভ। যদি এখানে আসতে চাও আমাদের সাথে বা অর্ধেন্দুদার সাথে যোগাযোগ করতে পারো। এই যে সেই কুয়াটা, আস্তে 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 দেখাচ্ছি। দেখলে মনে হচ্ছে কিছুই নেই, কিন্তু জল অনবরত অল্প অল্প করে উঠেই যাচ্ছে। এই নিচ দিয়ে একটা সুন্দর একটা ফাঁকা টাইপের আছে, এই কুয়োটার একদম খুব ক্লোজ দেখে বোঝা যাচ্ছে। জল কনস্ট্যান্ট উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে টোটাল। এটা গিয়ে এই যে স্রোত ধারা মিলে বরফ আমাদের মুজনাইটাকে সৃষ্টি করেছে। যাই হোক, এতটুকুই দেখানোর ছিল, দেখিয়ে দিলাম, কোনো এডিট নেই, কিছু নেই, জাস্ট এমনি ইনফরমেটিভ ভিডিওটা। দেখো তোমরা, মাদারিহাট থেকে, মাদারিহাটের একটু ভেতরে, খুব সুন্দর তাই না? আসো কখনো এখানে। আমাদের ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করে দাও। সো ফার সো গুড। গতকালকে থেকে অনবরত ঘুরে যাচ্ছি। যাই হোক, টাটা।